দর্শক, রেমালের প্রভাবে চট্টগ্রামে ব্যাপক বৃষ্টি হচ্ছে, এতে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগের বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জলাবদ্ধতায় মানুষ আসলে কতটা দুর্ভোগে পড়েছে, এছাড়া বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিনা আমাদের জানাবেন। জি ফাতিমা, যেমনটি বলেছেন আসলে চট্টগ্রামে রিমেলের যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করেছিল। সকাল 6টা থেকে 9টার মধ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতে 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই 132 মিলিমিটার বৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামের 3/2 অঞ্চল কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং সেই তলিয়ে যাওয়াতেই চট্টগ্রামের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মারাত্মকভাবে কিন্তু এই জলাবদ্ধতা হয়েছিল। চট্টগ্রামকে দেখে বোঝার উপায় ছিল না যে আসলে এটি চট্টগ্রাম নগরী। দেখে যে কোনো কেউ বলেছিল এটা আসলে বিশাল খাল অথবা বিশাল নদী অথবা খাল, এরকম অবস্থা বোঝা গেছিলো। চট্টগ্রামের প্রতিটি নালায় কিন্তু খালের মতো পরিণত হয়েছিল এবং একেবারে পানি কোথাও কোথাও পানি 1 কোমরের উপরও কিন্তু পানি ছিল। বিশেষ করে সকালবেলা যারা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু প্রচুর ভুক্তভোগী পড়েছেন, তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে পড়েছেন, যেহেতু সকালবেলা কোনো গাড়ি ছিল না এবং তারা বের হয়েছে। এখন কিন্তু পানি নাই বললেই চলে, পানি ধীরে ধীরে নেমে গেছে। যেহেতু সকালবেলা সাথে সাগরে জোয়ার ছিল সেজন্য কিন্তু সাগরে জোয়ার ছিল সেজন্য কিন্তু পানিও বেশি ছিল। এখন কিন্তু যেহেতু ভাটা সাগরে সেজন্য কিন্তু এখন পানি নেমে গেছে, তবে বৃষ্টিপাতও নাই। যদি পরবর্তীতে বৃষ্টিপাত হয়ে থাকে হয়তো আবার জলাবদ্ধতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরস্পর বিরোধী বক্তব্যে কিন্তু আসলে চট্টগ্রাম নগরীর জনগণ কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছে। ফাতিমা, এই ছিল জলাবদ্ধতা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।